নমস্কার, আমি আচার্য সাগনিক শাস্ত্রী। আর 4ঠা ডিসেম্বর আবারও চলে এসেছি আপনাদের সাথে ডিজিটাল বাংলার পর্দায় ভাগ্যচক্র অনুষ্ঠান নিয়ে। তো প্রত্যেকের রেসপন্স পাচ্ছি, সবাই ফোন করছেন, ভাল লাগছে। এইভাবেই আমাদের পাশে থাকুন, সবার সাথে থাকুন। তো বেশি দেরি না করে আজকে আমার প্রোগ্রামটা এখানেই শুরু করছি মেষ রাশি দিয়ে। কর্মক্ষেত্র সংক্রান্ত কিন্তু কোনো ঝামেলা আসতে পারে মেষ রাশির। সাংসারিক জায়গায় কোনো অহেতুক কারণ নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে। হঠাৎ করে কোনো গাড়ি কেনার পরিকল্পনাও কিন্তু আজকের দিনে আপনাদের হতে পারে। তো আজকে কিন্তু মেষরাশির পক্ষে মোটের ওপর লাভবান জায়গাতে কিছুটা আছে, কারণ গাড়ি কেনার জায়গাটা একটুখানি আছে, যেমন সেই জায়গার ক্ষেত্রে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও আছে। বৃষরাশি, বাইরে থেকে ছোট ভাই অথবা বোন কিন্তু আসতে পারে, যারা দূরে থাকেন তাদের কিন্তু আজকে বাড়ির মধ্যে আগমন হতে পারে। বাবার শরীর খারাপ হতে পারে কিন্তু যে কোনো কারণবশত, ইচ্ছার অভাবের জন্য কিন্তু কোনো কাজ হাতছাড়া হয়ে যাবে। সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন যাতে ইচ্ছার অভাবটা না হয়, অল্প একটু ইচ্ছার জোরে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়ে যেতে পারে। মিথুন রাশি, লিভার রিলেটেড কিছু রোগের প্রভাব কিন্তু বাড়বে, শ্বশুরবাড়ি থেকে কিন্তু কিছু পেতে পারেন, পায়ের ব্যথা আজকে কিন্তু ভোগাতে পারে সারাদিন। কর্কট রাশি, স্বামীর সাথে অকারণ ঝামেলা হতে পারে, মনের মধ্যে শারীরিক কারণে টেনশন হতে পারে, মেয়েদের বিয়ের কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে। সিংহ রাশি, হঠাৎ করে কোনো টাকা পয়সা ধার করতে হতে পারে, কোনো রোগের কারণে টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, মানসিক অশান্তি কিন্তু আজকে সারাটা দিন আপনাদের মধ্যে বিরাজমান থাকবে। কন্যা রাশি, সন্তানের জন্য কোনো অশান্তি সৃষ্টি হতে পারে, প্রেম প্রণয়ে জটিলতা হওয়ার সম্ভাবনা, চাকরি সূত্রে কোথাও যেতে হতে পারে, যেটা কিন্তু লাভজনক হবে। তুলা রাশি, মায়ের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে, ধর্মীয় কাজে প্রচুর টাকা ব্যয় হতে পারে, কর্মক্ষেত্রে শত্রুর প্রভাব কিন্তু বাড়তে পারে, তো সেই জায়গাটা একটুখানি সাবধানে থাকবেন, সবার দিকে লক্ষ্য রেখে চলবেন যাতে কর্মক্ষেত্রে শত্রু প্রভাবটা আপনি বুঝতে পারেন। বৃশ্চিক রাশি, ইচ্ছা শক্তির অভাবের জন্য কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, টাকা পয়সা হঠাৎ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সন্তানের কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে আপনার দ্বারা আজকের দিনে কিন্তু, তো আপনার সন্তানের যে ভালোটা হবে সেটা কিন্তু আপনার দ্বারাই হবে। ধনু রাশি, শারীরিক দিক দিয়ে আজকের দিনটা ভালো যাবে না, কিছু টাকা পয়সা পেলেও পেতে পারেন, সাংসারিক কারণে কিন্তু মানসিক একটা টেনশন বিরাজমান থাকবে সারাদিন। মকর রাশি, ছেলেদের বিবাহের যোগাযোগ আসতে পারে, ব্যবসায়িক জায়গায় কিছু লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে, স্ত্রীর সাথে মনোরম সময় কাটানোর জন্য কিন্তু আজকের দিনটা খুবই উপযুক্ত। কুম্ভ রাশি, আজকের দিনে ইনকামের তুলনায় ব্যয় কিন্তু বাড়বে, হঠাৎ করে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে শারীরিক কারণে, পিত্তাস্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতাও কিন্তু বেড়ে যেতে পারে। মীন রাশি, শারীরিক কারণে কর্মক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, কর্মক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আসার সম্ভাবনা আছে, হঠাৎ করে আপনার কিন্তু জব ট্রান্সফার বা জব আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন বা কর্মক্ষেত্রের কোনো চেঞ্জ কিন্তু আসতে পারে। সন্তানের কোনো বিষয়ে লাভ হতে পারে আপনার দ্বারা, আজকে কিন্তু আপনার সন্তানের লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু আপনার দ্বারাই সেটা সম্ভব হবে। তো প্রত্যেকের কিন্তু এক একটা করে রাশিফল থাকে, প্রত্যেকের এক একটা লগ্নর রেজাল্ট থাকে, প্রত্যেকের নিজের ভাগ্য কিন্তু আলাদা হয়, প্রত্যেকেই কিন্তু আমরা ডিফারেন্ট, প্রত্যেকের জন্ম সময় আলাদা, যার কারণে কিন্তু প্রত্যেকের এক একটা রেজাল্ট আসে। তো আমি বলবো প্রত্যেকের এইভাবে রেজাল্টটা একভাবে কিন্তু জানা যায় না, তার জন্য কিন্তু সেই ক্যালকুলেশনটা দরকার। তো যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি সেই ক্যালকুলেশনটা করিয়ে নিতে পারেন যে আপনার কীরকম কী হতে পারে। তো আজকের মতন প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি, আবারও আপনাদের সাথে কালকে দেখা হবে। নমস্কার।